হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো এখন সকাল 11:30 বাজে, তো সকাল 11:30 থেকে আমার ব্লগটা শুরু করলাম। এই যে এখন আমরা টেডি বিয়ার ভরছি, তোমার দাদাভাই কেমনা করছে, ক্যামেরার পিছনে রয়েছে। তখন টেডি বিয়ার ভরছি, টেডি বিয়ার গুলো যাবে হচ্ছে শান্তিপুরে। তো শান্তিপুরে আমাদের দোকান, মানে পাইকারির দোকান ধরা আছে, তো ওই দোকানেই এগুলো যাবে। তো আমি টেডি বিয়ারে তুলো ভরছি। আর তো আগের ভিডিওতে তোমরা দেখেছো যে মা এসছে, মা এখন গেছে এক জায়গায়, গেছে আমাদের এখানে একজন মারা গেছিল আমাদের খুব কাছের আত্মীয়, তো তার আজকে মানে শ্রাদ্ধের অনুষ্ঠানে কাজ চলছে, তো মা ওখানে গেছে। আর বাবানও গেছে, মা বাবার সঙ্গেই গেছে, তো বাড়ি আসবে। এসে আমরা আজকে যাব একটু জগন্নাথ মন্দিরে, তো সেই ভিডিওটা তোমরা তো দেখতেই পাবে। এখন আমি তুলো ভরছি, তোমার দাদা ভাই তুলো টুলো এগুলো ভরে পুতুল রেডি করে দিয়ে দাদাকে পাঠিয়ে দেবো শান্তিপুরে, তারপরে মন্দিরে যাব। তাহলে চলো একবারে, পরে দেখা হচ্ছে। আর দেখো কত পুতুল, দেখো। ক্যামেরায় আসছে না এত বড়। হ্যালো বন্ধুরা, তো স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, এখন যাব মন্দিরে। মাও রেডি হয়ে নিয়েছে, একেবারে মন্দিরে গিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। তো এর মধ্যে অনেক কাজটা সেরে নিলাম, তোমাদের দাদাভাইও চলে গেছে মালদিতে। যখন দেখালাম যে টেডি ভরছিলাম, তোমরা তো আগে দেখেছো, তো তোমার দাদাভাই চলে গেছে। চলো তাহলে একদম জগন্নাথ মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে বন্ধুরা, মন্দিরে পৌঁছে গেছি। এবার এখানে আমরা জুতো খুলে রাখছি, যেহেতু মন্দিরে অনুষ্ঠান চলছে, আর মন্দিরে যখনই আসি তখনই এখানে, মানে বাইরে জায়গা করা আছে, সেখানে জুতো খুলে রাখতে হয়। তো জুতো খুলে এবার মন্দিরের দিকে যাব। প্রচণ্ড মানুষের ভিড়, প্রচুর লোকের সমাগম হয়েছে আজকে মন্দিরে। যদি তোমরা আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। খাও খাও খাও, দিয়েছে দেখ, এদিকে এদিকে কি দিয়েছে, এটা নাও নাও নাও। বন্ধুরা, আমরা প্রসাদ গ্রহণ করা আমাদের হয়ে গেছে। এই যে এখানে মা দাঁড়িয়ে রয়েছে, আর এই যে বাবান দুষ্টুমি করছে। তো একটুখানি পায়েস প্রসাদ নেব, প্রসাদ নিয়ে তো তোমাদের দেখাচ্ছি এখান দিয়ে, মানে আমাদের মন্দির থেকে যে অনুষ্ঠানটা রয়েছে তার জন্য পরিক্রমায় বার হবে। তো সবাই, মানে প্রভুরা, মানে তার জন্য তৈরি হচ্ছে, যখন বেরোবে তোমাদেরকে দেখাচ্ছি। বলতে পার না কিছু বলো, এগুলো কি কি বলবো, তোমাকে নিয়ে নেবে বলছে। এই যে পড়াশোনা করতে হবে,
ভগবানের নাম করতে হবে শুনেছো পড়াশোনা করতে হবে আগে তারপর ভগবানের নাম করতে হবে দেখছো কত সুন্দর করে সাজিয়েছে দেখছো এদিকে ফুল দিয়ে সাজিয়েছে কত সুন্দর করে হ্যাঁ না বস্তায় করে এই মেশিনের মধ্যে আলু ঢেলে দিলে এখান দিয়ে বেরিয়ে আসে এই যে সব আলুগুলো এখানে রাখা হয়েছে মানে এগুলো ছুলে রাখা হয়েছে আর ওদিকেও রাখা হয়েছে দেখতে পাচ্ছ কত বড় এই যে ডেক নৌকাটা আর এখানেও সব মানে সবজি টবজি রয়েছে কালকে যেহেতু আরও বড় আয়োজন রয়েছে আর এখানে সবজি কাটাকাটি চলছে সব মন্দিরেরই বন্ধুরা এখানে মন্দিরে যে পরিক্রমায় বার হবে তার জন্য এখানে মানে সমস্ত প্রভুদেরকে একত্রিত হওয়ার জন্য এখানে বলা হচ্ছে আর এখানে দেখো দুপুরের যে মধ্যাহ্নে যে প্রসাদ বিতরণ হয়েছিল তার জন্য যে সাফাইয়ের কাজ চলছে তো এটা হয়ে গেলেই পরিক্রমায় বার হওয়ার জন্য সবাই তৈরি হবে গ্রামবাসীর উদ্দেশ্যে জানানো হচ্ছে আপনারা সবাই অতি শীঘ্রই জগন্নাথ মন্দিরে চলে আসুন হরে কৃষ্ণ মন্দিরে এসছি আমরা বাবার বাবানের চটিটা আছে আমার আর মায়ের চটি হারিয়ে গেছে ওই যে খালি পা আমার এই যে খালি পা আমরা এখন খালি পায়ে বাড়ি যাবো
বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি, আর এখন প্রায় বেলা 3:45 বাজে। তো বাবানের ঘুম পেয়েছে, তো ঘুম পেয়েছে, একটু খুঁতখুঁত করছে, ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো। যদিও বা ঘুমের একটু লেট হয়ে গেছে, তো পরিক্রমায় বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলো না।